চোদ্দই ফেব্রুয়ারি বেহায়া দিবস, জিনা দিবস, হাজার আমি বলিনি, মিডিয়া লিখেছে, মিডিয়ারা, অনলাইন সংস্থারা লিখেছে, একদিনে পশ্চিমবাংলায় 7 লাখ খালি কন্ডম আর নিরোধ বিক্রি হয়েছে একদিনে। হাজার হাজার মুসলমান যুবক যুবতী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম করে তারা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে। হাজার হাজার মুসলমান যুবক যুবতী, তার জন্য দায়ী হচ্ছে তাদের মা বাবা, তার জন্য দায়ী হচ্ছে তাদের পরিবার। আজকে বড় কষ্ট লাগে কোথায় জানে, এক একটা পরিবার মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, মা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে হবে। ওই তো দারুণ সুন্দর করলে, মোবাইল কিনে দিয়ে দিলে, তাকে তো আর বিয়ে দিতে হবে না, সে এমনি প্রেম করে পালাবে। ঠিক বলছি না ভুল বলছি? আগে আমাদের মতো মৌলবীকে বলা হতো, মৌলি সাহেব একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন সুপাত্র পেয়ে যায়। আমরা বলতাম আল্লাহ একটা ভালো পাত্র জুটিয়ে দেখ, দোয়া দিতাম। এখন আল্লাহ বলছে মৌলবি তোদিকে আর দোয়া চাইতে হবে না, আমি যা মাল দিয়ে দিয়েছি না, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, বিয়ে হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এ তো বিয়ের বিয়ের একটা ভালো সিস্টেম পেয়েছে, বিয়ে দিবার ভালো একটা সিস্টেম পেয়েছে মোবাইল। সরকার 10,000 করে টাকা ট্যাব কিনতে দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেদিকে, এদের হাতে ব্যবিচারের অস্ত্র তুলে দিয়েছে। তার একটা দলিল দিই, বাইরের রাজ্যের একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর খুব বড় বিপদে আছে, আমার বড় রোগ হয়েছে। কি ব্যাপার? বলে আমি নামাজ পড়ি 5 ওয়াক্তের, কিন্তু আমি যখন গোসল করে বেরোই তখন আমার লুঙ্গিতে আবার বীর্য বেরিয়ে আসে। আমি বললাম তুমি হস্তমুগ্ন করো। বলে হুজুর আপনি জানলেন কি করে? মানে যে কোনো মৌলবীকে জিজ্ঞেস করবি তোর রোগটা বলে দিবে। আমরা আলেমরা জানি এটার রোগ এটা, এটার কারণে এটা। বললে হুজুর বাঁচবো কি করে? আমরা শোনো, তোমাকে মোবাইলটা হারাম করতে হবে তোমার কাছ থেকে, তোমার এই পাপে লিপ্ত করিয়েছে তোমার মোবাইল। সে কাঁদতে লাগলো, 100% সত্য কথা বলেছেন, এই মোবাইলের দ্বারাই আমি পাপগুলো করছি। আমি না, মোবাইলকে সুইচ অফ করো রাত্রে আর ফেলে দাও, দিয়ে শুয়ে পড়ো, তুমি যদি 40 দিন আমলটা করো তারপরে তোমার এই রোগ কেটে যাবে, তোমার এই না রোগ থাকবে না তোমার এই পাপ থাকবে। এই আমলটা করে বারাবরের জন্য রাতের বেলায় মোবাইল খাটো না। আজকে হাজার হাজার যুবক যুবতী জানেন ইসলামে না থাকার কারণে কোনো বাবা মা বাড়িতে নিজের ছেলেকে বলেছেন যে আজকে নামাজ পড়লে কি না? সবসময় বাবা মারা কি জিজ্ঞেস করে, আজকে টিউশন গেছিস কি না, আজকে টিউশনই ছিল কি না, তো আজকে স্কুল গেছিস কি না? স্কুলের জন্য তোমার মাথা ব্যথা কেন? পড়ালেখা করতে হবে। স্কুলের জন্য টিউশনের জন্য তুমি বেতন দিচ্ছ, তোমার মাথা ব্যথা, কিন্তু আল্লাহর কসম তোমার মাথা ব্যথা হলো না যে তোমার ছেলে বালিগ হয়েছে, তাকে নামাজের জন্য তাকিদ করেছেন কি না, তুমি নামাজটা পড়েছো কি না? যদি নামাজ না পড়ো চলো, ছেলে 3টার সময় বাড়ি চলে এসেছে, মসজিদে চলে যাও, আসরের নামাজ আদায় করো, মগরিব মসজিদে পড়ো। আমরা কেউ এই ধরনের কথা আমরা বলতে পারি না। কোন মা বাবা তাদের ছেলেরা শিক্ষিত হয়েছে এতটুকু বাধা দিতে পারেনি 14ই ফেব্রুয়ারি? মেয়ে 14ই ফেব্রুয়ারি রাত 9টায় বাড়ি ঢুকছে, মা কৈফিয়ত করে না, বাবা কৈফিয়ত করে না, এতক্ষণ কার সাথে ছিলে, কোথায় ছিলে? তাকে ঝাঁটা জুতো করে মারলেন, উপরন্ত তাকে ছাই দিলে, ও এনজয় করেছো, রেস্টুরেন্টে খেয়েছো? তাকে জিজ্ঞেস করলে না যে পেটে ছেলেটাও এনেছিস কি না? আমি বললে খারাপ মলবি, অনেকজন বলছে এরকম ভাষা তো জলসাই বলা চলে না, তোর মেয়ে করছে ওটা জায়েজ আছে। আমি বললে খারাপ, তোর মেয়ে করছে ওটা জায়েজ আছে? আর আমাদের মতো মলবি বললে গায়ে লাগছে কেন? শুনেলেন বড় কষ্ট কি জানেন? আমরা মৌলবীরা কথা বলতে ভয় কেন খাই? সব থেকে দুঃখ একটাই, আজকে যদি আমি সুদখোর নিয়ে বলি, কাল সকালে চায়ের দোকানে দেখবেন সুদখোররা বলবে বাজে মৌলবি বে, কিছুই জানে না। কারা সুদখোর? না, এই যে 14ই ফেব্রুয়ারি নিয়ে বলছি, যাদের বেটা বিটিরা 14ই ফেব্রুয়ারি নিজেদের ইজ্জত লুটিয়েছে তারা বলবে এই মৌলবিটা ভালো নয়। কিসকা কাহু কাইসে কাহু, জিসকা কাহু জাইসে কাহু, জিসকা মুয়াফিক হতা হ্যায় ও রাজি হো জাতা হ্যায়, জিসকে খিলাফ হতা হ্যায় ও নারাজ হো জাতা হ্যায়। কি করে বলবো, যখনই কোনো কথা বলি যার পক্ষে হয় সে খুশি হয়ে যায়, যার বিপক্ষে যায় সে নারাজ হয়ে গালি দেয়। এটাই তো দুনিয়া। আমার বাবাজিরা বসে আছেন যাদের 50, 60, 70 বছর হয়ে গেছে, তারা ভালো করে বলতে পারবেন এমন একটা যুগ ছিল ইনাদের দাদো আমাদের দাদোদের কালটা। মানুষ
মিথ্যা কথা বলতে ভয় খেত, গুনাহ হবে বলে। এখন লোক তো সত্য কথা বলতে ভয় খায়, কেউ কলারটা টিপে এসে ধরবে বলে। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই না, হকের ওপরে টিকেন। আল্লাহর কসম করে বলছে, হকের জিত আছে, না হকের কোনোদিন জিত নাই। আমাদের দেশের সরকার বহুত বড় এজেন্ডা আনছে, মাদ্রাসাওয়ালা যেনারা আছেন আমি তাদেরকে বলে চাই, মাদ্রাসার কাগজপত্র খুব ওকে রাখবেন। অডিট থেকে শুরু করে সরকারি অডিট হবে, সরকারি রেজিস্ট্রেশন হবে, সব কিছু। কেন? এরা চক্র চালিয়েছে, মাদ্রাসাগুলোকে গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও মাদ্রাসাগুলো। আসামে এই চক্র শুরু হয়ে গেছে, মাদ্রাসা ভোট তুলে দিয়েছে আসাম সরকার। মাদ্রাসায় আরবি পড়িয়ে লাভ নেই। হিমন্ত বিশ্ব শর্মাজি বলছে, আরবি পড়াকে ক্যা ফায়দা হ্যায়, আংরেজি পড়াও। বিশ্ব শর্মাজি জো এটিএম মে ডাকা ডালতে হ্যায় ও মাদ্রাসাওয়ালা হ্যায়। কথা বলেন, যারা এটিএমে চুরি করে তারা মাদ্রাসায় পড়াতো নাকি? এ রামপুরহাটে এটিএমে চুরি হলে কাদিকে ধরবেন? অনন্তপুর মালসার ছেড়ে দিকে, না হলে কোনো মৌলবীকে ধরে নিয়ে যাবেন।